মাতৃগর্ভে এক কাতরা এক ফোঁটা নাপাক পানি ছিলিস, যে নাপাক পানিটা শরীর থেকে বেরোনোর পর গোসল করা ফরজ হয়ে যায়, সেই নাপাক পানিটা মাতৃগর্ভে থেকে দশ মাস দশ দিন পরে একটা জমাট বাঁধা রক্ত আমি পরিণত করে দিন, ওই জমাট বাঁধা রক্ত ঠিক সময়ে ঠিক টাইমে দশ মাস দশ দিনের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক সুন্দর একটা বাচ্চার আমি আল্লাহ পয়দা করে দিই। মেয়ের ছেলে নাতি হিসাবে আপনাদের খেদমতে এসেছি, মায়াপুর পিননগর হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পোতা হিসাবে আপনাদের খেদমতে এসেছি, সিদ্দিক খানদান সৈয়দ খানদান দুই খানদানের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি কিছু সময়ের জন্য। যারা এখনো বাড়িতে অপেক্ষা করছেন, বাড়িতে আছেন, পাক মাহফিলে চলে আসুন। আপনারা শুনেছেন দুই দিন ব্যাপী ইসালে সব, এই দুই দিন ব্যাপী ইসালে সবের আজকেই শেষ আখেরি মোনাজাত, হয়তো তো আখেরি মোনাজাত হবে আজকে। আপনারা যারা এখনো বাড়িতে আছেন, বাবাজি সারা জীবন তো আমরা ঘুরে বেড়ালাম, এদিক ওদিক গেলাম, আনন্দ করলাম, কিছু সময় একটু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে যদি একটু মনটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেই সুযোগটা এসেছে যখন, সেটাকেও কি গ্রহণ করবেন না? বাজারে ঘুরে বেড়াবেন? বহু ছেলে পুলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমি ভিড়ের মাঝখান দিয়ে এসেছি, আমাকে কেউ লক্ষ্য করেনি, আমি চলে এসেছি ভিড়ের মাঝখান দিয়ে, কেউ বুঝতে পারেনি। আর আমরা ওয়াজ মানে যদি পরিবর্তন হয়, তাহলে পরিবর্তনের আলোচনা একটু শুনতে হবে, পরিবর্তনের কথাই আমি বলবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে বলাবেন আমি বলার চেষ্টা করব। পাক মাহফিলে এসে বসে যান, মহাব্বাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আল্লাহ নামে জিকির আল্লাহ 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 খালিক মালিক আল্লাহ হে বস আল্লাহ হে, 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 সারি নিজানে হস্তি বলো
किसका है सारे निजाम हस्ती बोलो किसका है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 माँ के पेट में जन्म मंगे वो देता है माँ के पेट में जन्म मंगे वो देता है ओ माँ के पेट में जन्म मंगे वो देता है माँ के पेट में जन्म मंगे वो देता है फिर भी बंदा ना शुक्री क्यों करता है फिर भी बंदा ना शुक्री क्यों करता है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है तन्हाई में देखने वाला अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 तू ही रातों को सुबह शाम बदलता है तू ही रातों को सुबह शाम बदलता है
तू ही रातों को वो सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है, अल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم وعن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الشعر حكمة إلى آخر الحديث أو كما قال শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট ওলামা হযরত আমার দিন দরদি ইসলাম দরদি সুফি দরবেশরা মুরুব্বিয়ানেরা তরুণ যুবকেরা জওয়ানেরা স্নেহের বাচ্চারা অলক্ষে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন সন্ধ্যা থেকে একের পর এক ওলামা হযরত আওয়াজ নসিহত করেছেন আমার পূর্বী আপনাদের পরিচিত মানুষ আপনাদের এলাকারই মানুষ আপনাদের কাছের মানুষ মহতারাম হযরত আজ নসিহত করেছেন আমি আপনাদের ভাই আপনাদের কাছে ঘরের মানুষ আপনাদের পীরের ঘরের আওলাদ আপনাদের ছেলের মতো আপনাদের খেদমতে এসেছি দু চার কথা আলোচনা করে দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব খুব সংক্ষেপে দু চারটে কথা আমি একটু বাস্তব যুক্তি দিয়ে বলে থাকি কারণ যুব সম্প্রদায় আজকে প্রধ্বস্ত হয়ে যাচ্ছে মুসলমানের ছেলে নালে মাতাল হতে পারে
যে নবী মদের বিরুদ্ধে এত বলে গেলেন, কোরআনে মদের বিরুদ্ধে আয়াত নাযিল হলো, যে সময় নবী মদের বিরুদ্ধে কথা বলেছিলেন মদিনার মানুষগুলো, আরবের মানুষগুলো মদের ড্রামগুলোকে রাস্তায় ফেলে দিয়েছিল নবীর একটা কথাতে। সেই নবীর শিষ্যরা, সেই নবীর উম্মতেরা মাতাল হতে পারে, সেই নবীর উম্মতেরা সুদখোর হতে পারে। তাই যুব সম্প্রদায়ের জন্য আমার একটু আলোচনা বেশি থাকে, আর আমি বলে থাকি যাদের বয়স 70-80 তাদের কথা আমি বারবার বলতে না চাই, ঘুরে না আসি। যাদের বয়স 70-80 তার তাদের কথায় আলোচনায় না আসি, কারণ হয় তারা জান্নাতের পথ ধরেছে, না হলে জাহান্নামের পথ ধরেছে। হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। আমি বলে থাকি 70-80 বছর গাড়ি চালাচ্ছে, সে জানে না কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ। বড় হুজুরের ওয়াজ শুনেছে, মেজ হুজুরের ওয়াজ শুনেছে, ছোট হুজুরের ওয়াজ শুনেছে, বসিরাট আল্লামা হুজুরের ওয়াজ শুনেছে। 70-80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, জানে। তাহলে কাদের জন্য বেশি আলোচনাটা করতে হবে? এই 15-35-40 দেখবে মিলাদুন্নবীর দিনে তো ওরা পাঞ্জাবি পরে না, মাথায় টুপিও দেয় না। বলে হুজুর প্রথমেই আপনি এইসব বলা শুরু করলেন, কিছুক্ষণ পরে না হলে বলবেন? ভাইরা আমার তরুণ যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার মাহবুব আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওরে আমার বান্দারে তোদের আমি বেকার তৈরি করি না, তোদের আমি এমনি এমনি সৃষ্টি করি না, তোরা যেন মনে করিস না আমি তোদের বেকার তৈরি করলাম, আমি মানুষ এবং জিন জাতি গ্যাঙ আমি এই জন্যই তৈরি করেছি, এজন্যই আমি পাঠিয়েছি, এজন্যই আমি পৃথিবীতে সাজিয়েছি, যাতে তারা আমার এবাদত বন্দেগী করে। হে মুসলমান, একবার বুকে হাত দিয়ে চিন্তা করে নেন কতটা ইবাদত করছেন, একবার ভেবে নেন। হে মুসলমানে চলেন, আল্লাহ বললেন বান্দারে তোরা কি ছিলিস, তোরা একবার ভেবে দেখেছিস, মাতৃ গর্ভে এক কাতরা নাপা পানি ছিলিস, মাতৃ গর্ভে এক কাতরা এক ফোঁটা নাপাক পানি ছিলিস, যে নাপাক পানিটা শরীর থেকে বেরোনোর পর গোসল করা ফরজ হয়ে যায়, সেই নাপাক পানিটা মাতৃ গর্ভে থেকে 10 মাস 10 দিন পরে একটা জমাট বাঁধা রক্ত আমি পরিণত করে দিন, ওই জমাট বাঁধা রক্ত ঠিক সময়ে ঠিক টাইমে 10 মাস 10 দিনের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক সুন্দর একটা বাচ্চার আমি আল্লাহ পায়দা করে দিই। ও বান্দারে তোদের জন্মটা এইভাবে, তাহলে কিসের এত অহংকার করিস? টাকার অহংকার, ক্ষমতার অহংকার, শরীরের অহংকার, তো লোক বল জন বলের অহংকার, কিসের এত অহংকার করিস? ওরে বান্দারে সিধে ভাবে বলছি, সহজ ভাবে বলছি, মেনে নে ঠিক ভাবে আমার ইবাদত বন্দেগী কর, এতদিন করিস নি এবার শুরু কর, যদি এবাদত বন্দেগী ঠিক মতো না করিস, যদি বাঁকায় থেকে যাস এমন বাঁকা থাকবি, সোজা কোনো দিন হতে পারবি না। আল্লাহ বলছেন বান্দারে তোমাদেরকে আমার এবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাইদা করি না। মুসলমান এবাদত ভুলে গেছে, মুসলমান রাসূলের তরিকা ছেড়ে দিয়েছে, বিশ্ব নবীর সুন্নত ভুলে গেছে।